ত্রিপুরা সফরে আসলেন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য কুমিল্লা ছয় আসনের সাংসদ এ কে এম বাহাউদ্দিন। আগামীকাল উদয়পুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। শনিবার সকালে সিপাহীজলা জেলার সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করবেন। ওনাকে স্বাগত জানান জারা ফাউন্ডেশনের সম্পাদক মুশাহিদ আলী, ডক্টর জাহিরুল হক সহ অন্যান্যরা। ত্রিপুরায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারতের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক। ত্রিপুরায় আসামে থেকে আমি তৎকালীন সময় প্রশিক্ষণ নিয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধা। ভারত সহ ত্রিপুরা মানুষের অনেক আন্তরিক। এই দিনের ওনার সফর সঙ্গী ছিলেন ওনার সহধর্মিনী। সোনামুড়া থেকে এদিন প্রথমে তিনি আগরতলায় চলে যান, গান গাবে। আচ্ছা, দুই বাংলার বাউল সঙ্গীতের সাথে ঐক্যমত প্রকাশ করার জন্য যারা অনুষ্ঠানে আমি এসেছি, আগামীকাল সন্ধ্যায় অনুষ্ঠানটা হবে উদয়পুর অনুষ্ঠানটা হবে। ত্রিপুরা সফর আর এসেছেন কিনা? অনেকবার। কেমন লাগে ত্রিপুরা আপনার? ত্রিপুরা তো ভালো লাগে, কারণ মুক্তিযুদ্ধের সময়ের অনেক স্মৃতি এখানে জড়িত আমাদের। আমি ফ্রিডম ফাইটার, আমি এখানে ত্রিপুরা দিয়ে প্রথম ঢুকি। ঢুকার পর আগরতলা থেকে চলে যাই মেলাঘরে, আসামে হাফলংয়ে, সেখান থেকে ট্রেনিং নিয়ে আবার ত্রিপুরা ফিরে আসি। তখন গ্লাস ফ্যাক্টরিতে আমরা ছিলাম, সেখান থেকে আমরা মুক্তির অংশগ্রহণ করি। ত্রিপুরা, ত্রিপুরার মানুষ, ভারতবাসীর সাথে আমাদের হৃদয়ের এক সম্পর্ক মুক্তিযুদ্ধের কারণে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।